আজকের ভিডিওতে যা যা থাকছে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি রুবান আক্তার ঝুমু, আপনাদের সামনে আরেকটি নতুন ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটি বৃহস্পতিবার সকাল থেকে আমি সন্ধ্যা পর্যন্ত সাজিয়েছি, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর আমি সকলের কাছে একটাই অনুরোধ করছি, ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, কারণ প্রিয় ভাইয়া আপুরা আপনারা কিন্তু যারা যারা ভিডিও দেখেন দেখা যাচ্ছে যে সবাই কিন্তু লাইক দেন না, লাইকটা দেবার কথা ভুলেই যান। এই জন্য আমি প্রথমেই বলে দিচ্ছি প্রতিবারের মতো যে আপনারা ভিডিওটি শুরু থেকে লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে দেখা শুরু করবেন। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে গাছগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আর গাছ এই গাছটা যেহেতু ঘরে রাখি, একটু রোদের সামনে দিলাম, জানলা দিয়ে রোদ আসে, একটু রোদাতে রোদ পায়। গাছগুলোতে পানি দিয়ে এখন আমি রান্নাঘরে যাব রান্না করার জন্য। প্রতি রমজানের আগে আমার বুয়াদের খুব সমস্যা শুরু হয়ে যায়, রমজানের আগে দেখা যাচ্ছে বুয়ার কিছু না কিছু সমস্যা হচ্ছে, রমজানের আগে কাজ বাদ দিয়ে দেয়। গতবার রমজানেও ঠিক এই কাহিনী হয়েছিল, এইবার রমজানেও আমার বুয়াটা ওর হাজবেন্ড অসুস্থ, এই জন্য কাজ করতে পারতেছে না, তাই কাজ বাদ দিয়েছে। দুই সপ্তাহ যাবৎ বুয়া আসে না, তাই খুব কষ্টের মধ্যে আছি। রমজান মাসে কাজ আরও বেশি থাকে, রোজা নিয়ে এত কাজ করা যায় না। আবার দুই মেয়ের তো স্কুল কোচিং থাকে, পড়াশোনা থাকে, রান্না বান্না সব নিয়ে আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো আজকে অনেক কিছু কাজ গুছিয়ে রাখতে হবে রমজানের আগের দিন, তো কাজগুলো আস্তে আস্তে করে নিচ্ছি। সকাল সকাল ওরা ঘুমাচ্ছে, আমি বাসি কাপড়গুলো ভাঁজ করে নিলাম, ভাঁজ করে নিয়ে রেখে দিলাম। তারপরে ঘরগুলো গুছিয়ে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, যাতে কাজ ঝটপট করা যায়। ঘরগুলো ঝাড়ুটুড়ু দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। যেহেতু বাচ্চা বাসায় আছে, তো ঘর বাড়ি কিন্তু একটু ময়লা হয়, প্রতিদিনই দেখা যাচ্ছে ওরা খেলাধুলা করে, কাগজ টুকরো করে ফেলায়। যাই হোক, ঘর বাড়ি ঝাড়ু দিয়ে সেই রান্নাঘরে চলে আসলাম। এসে একটু আমার রুটি বানানোর জন্য রুটির আটাটা কাই করে নিচ্ছি, আমি এখন রুটি বানিয়ে নেব। রুটি বানিয়ে তারপর ওদেরকে ডাক দেব। রুটি বানাতে বানাতে চিন্তা করছি কী করবো আর কাজ। আজকে আবার শরীরটাও খারাপ লাগছে, কেন জানি ভালো লাগছে না, তাই চেষ্টা করছি ঝটপট কাজ করার জন্য। কিন্তু কাজ আজকে প্রচুর, দুদিন ধরে কাপড় ধোয়া হয়নি, সে কাপড় জড়ো হয়ে আছে, ওগুলো ধুতে হবে। কাপড় খাওয়া দাওয়া করে কাপড় ভিজিয়ে দিব। তারপরে মাছ আনা হয়েছে, কিন্তু বুয়া আসে না, মাছগুলো কাটা হয়নি, সেই মাছগুলো কাটতে হবে। কিছু মাছ আগে কেটেছি, আর দুই রকম মাছ আছে, ওগুলো কাটতে হবে, কাটে তারপরে রান্না করতে হবে কেটে নিয়ে। তো প্রচুর কাজ রয়েছে আজকে। তো আমার রুটি বানাও হয়ে গেছে, এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি। ওরাও উঠেছে ঘুম থেকে, ওদেরকে রুটি দিয়ে রুটি খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। নাস্তা করা হয়ে গেছে, এখন আমি চা খাচ্ছি। চাটা খেলে শরীরটা মনে হয় ভালো লাগবে, চা খেয়ে নিচ্ছি। আগেই বলেছি আপনাদেরকে যে শরীরটা আমার ভালো লাগছে না। তারপরে এখন আবার মশলা করা নেই, রমজান কালকে থেকে রমজান শুরু হয়ে যাবে, তাই আমি চিন্তা করছি যে আদাগুলো ছিঁড়ে রেখে দেই, রাতের বেলা আমি ব্লেন্ড করে নেব। আদা রসুন ব্লেন্ড করতে হবে, তারপরে আবার জিরা ব্লেন্ড করতে হবে। আদাগুলো আমি কেটে ছিলে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, রাতে সন্ধ্যার পর আমি এগুলো ব্লেন্ড করব। এখন টাইম নেই, আর যেটুকু মশলা আছে সেটুকু দিয়ে আজকে দুপুরের জন্য রান্না করব। দুপুরেও বেশি কিছু করব না, যেহেতু অনেক কাজ রয়েছে। এখন আমি দুপুরের জন্য আমি গুলশা মাছ চচ্চড়ি করব, ছোটো ছোটো গুলশা মাছ আছে সেগুলো দিয়ে চচ্চড়ি করব। তার জন্য আলু, পটল এবং ডাঁটা একদম কুচি কুচুরে কেটে নিলাম, আর কালকের বাসি ডাল রয়েছে, আর আমার ছোটো মেয়ের জন্য মুরগি রান্না করা আছে, তাহলেই হয়ে যাবে। এই যে মাছগুলো কাটা নেই, মাছগুলো কেটে নিচ্ছি। মাছগুলো কেটে ধুয়ে নিয়ে তারপরে আমি রান্না চড়িয়ে দিব। এদিকে আমি এক ফাঁকে কাপড় ভিজিয়ে রেখে এসেছি বাথরুমে, কাপড়গুলো ধুতে হবে, অনেক কাপড়, এক বালতি কাপড় ধুতে হবে। এদিকে কিন্তু আজান দিয়ে দিচ্ছে,
একটা প্রায় পার হয়ে গেছে, দুটার কাছাকাছি। তা আমি এখন চচ্চড়িটা মাখিয়ে নিচ্ছি আদা রসুন জিরা মরিচ পেঁয়াজ তেল এগুলো দিয়ে আলুটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে এখন কাঁচা কাঁচা মরিচ, তারপর মাছ, টমেটো আর ধনিয়া পাতা দিয়ে পরে আস্তে করে মাখিয়ে নিচ্ছি। এগুলো দেওয়ার আগে আমি মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, সাথে আমি তেলও দিয়ে নিয়েছিলাম। এখন মাখা হয়ে ধনিয়া পাতা দিয়ে মাখা শেষ করছি। মাখা শেষ করে একটু পানি দিয়ে দিলাম। এখন উপর দিয়ে একটু আরেকটু তেল দিয়ে দেব। আজকের দুপুরের জন্য এই মাছ চচ্চড়ি আর ডাল আছে, একটু গরম করে নেব। আর আমার ছোট মেয়ের জন্য মুরগি রান্না করে রাখা আছে, ওটা আমি গরম করে নেব। আর এদিকে রমজানের জন্য ডাল নিয়ে আসা হয়েছে, মুসুরের ডাল। আমি একটু অ্যাঙ্কার বুটের, যেটা দেশি বুটটা না, আর একটা আছে ইন্ডিয়ান অ্যাঙ্কার বলে ওটাকে, ওই ডালটা আর আর হচ্ছে মুগের ডাল, এই তিনটা মিক্স করে আমি বড়া বানাবো। এখানে সেই ডালটা আমি ঢেলে রেখেছি। এই যে এখন আমি তিনটা ডাল মিক্স করে এখন আমি ভিজিয়ে রাখছি বড়ার জন্য। এটাও আমি রাতে ব্লেন্ড করে রেখে দেব। আমি বুটটাও ছোলাটাও ভিজিয়ে রাখবো, এটাও আমি রাতে সিদ্ধ করে রেখে দেবো, যাতে পরের দিনের জন্য কাজটা এগিয়ে থাকে। আবার সেই রান্নাটা আমি সেইতে খাওয়ার জন্য রান্নাটা আমি রাতে করব। এখন শুধু দুপুরের রান্নাগুলো শেষ করব। সব কাজকর্ম শেষ করে দুপুরের পরে আমি মেয়েদেরকে নিয়ে আমার একটা জামা, আমার বড় মেয়ের একটা ড্রেস বানানোর জন্য টেইলার্সে দিতে যাব। তো সেই জন্য রেডি হয়ে বের হয়ে যাচ্ছি। তখন বোধ হয় বাজে 5টা। টেইলার্সের কাপড়গুলো দিয়ে মেয়ে আমার মেয়ে বলছে মা কিছু খাবো, তো হুট করে রেস্টুরেন্টে চলে আসলাম। রেস্টুরেন্টে এসে এখন আমরা খাবার অর্ডার করেছি, হচ্ছে চিকেন স্যান্ডউইচ আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। খাবার আস্তে আস্তে আমি একটু ভিডিও করে নিচ্ছি। জিজ্ঞেস করলাম খাবার কতক্ষণ লাগবে, বললো দিয়ে যাবে একটু পরেই। বসে বসে আমি একটু ভিডিও করছিলাম, কিছু ছবি তুললাম। তো আজকের ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখছেন সবাইকে একটা অনুরোধ, সবাই অবশ্যই লাইক দিয়ে দেবেন। আর যারা আমার আজকে এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে আমার প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যান। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে, কারণ আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো আজকের মতো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রুবান আক্তার জুনু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।